আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাবো, মানে আপনার বাসায় যে ওয়াইফাই রাউটারটি আছে সেই রাউটারের ভিতরে একটি সেটিং আছে, সেই সেটিংটি যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনার ইন্টারনেট স্পিড আগের তুলনায় প্রায় 2 গুণ বেড়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, সেই সেটিংটি কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে এই সেটিংটি করবেন। দর্শক, প্রথমে যে সেটিংটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা এই ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা সার্চ বক্সে চলে যাবেন, এখানে গিয়ে আপনাদের ওয়াইফাই যে লগইন অ্যাড্রেস আছে, মানে লগইন যে ওয়েব অ্যাড্রেস আছে সেই ওয়েব অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। আমার রাউটারের ওয়েব অ্যাড্রেস হচ্ছে এইটি, আমি এটাতে লগইন করলাম। ওকে, ওকে বন্ধুরা, এটা আমি লগ ইন করলাম। তারপর আমার যে পাসওয়ার্ড আছে, ডিভাইস পাসওয়ার্ড, সেটা আমি এখানে দিয়ে লগ ইন করলাম। আপনাদের যে ডিভাইস লগ ইন যে পাসওয়ার্ডটি থাকে অবশ্যই এখানে দিয়ে তারপর আপনারা এটা লগ ইন করে নেবেন, মানে ওয়াইফাই রাউটারের যে লগ ইন পাসওয়ার্ড সেটা দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে তারপর আপনারা দেখবেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পরে আপনাদের কিন্তু এখান থেকে ভিন্ন ভিন্ন আসতে পারে, মানে এক একটা রাউটারের কিন্তু এক একটা সিস্টেম। তারপরে দেখবেন লাস্টে লেখা থাকবে অ্যাডভান্স, এখানে এই অ্যাডভান্স অপশনটি লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পরে বন্ধুরা দেখবেন এখানে লেখা থাকবে ব্যান্ডওয়াইথ, এই দেখো এখানে লেখা থাকবে ব্যান্ডওয়াইথ। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই ব্যান্ডওয়াইথ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে বন্ধুরা দুটি অপশন শো করবে, এখান থেকে আপনারা কী করবেন এই এখানে ক্লিক করে দিবেন, মানে 40 MHz এখানে ক্লিক করে এখানে ওকে করে দিবেন। বাস, তারপরে দেখবেন নিচে একটি অপশন শো করবে, এখান থেকে লেখা থাকবে ব্যান্ডওয়াইথ, এই দেখুন এখন লেখা আছে ব্যান্ডওয়াইথ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে লাস্টে যে অপশনটি আছে 160 MHz এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের কাজটি শেষ। এখন কী করবেন, এখানে সেভে ক্লিক করে দেবেন, দেখুন এখানে লেখা থাকবে সেভ, এই সেভে ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পরে রাউটারটি একটু বন্ধ হয়ে চালু হয়ে যাবে, মানে স্টপ হয়ে তারপর আবার অন হবে। তারপর দেখবেন আপনাদের যে ইন্টারনেট কানেকশনটি আছে সেটা আগের তুলনায় প্রায় 2 গুণ স্পিড বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।